খাদ্যশস্য প্রক্রিয়াজাতকরণে সঠিক ব্যবস্থাপনা করতে পারলে রপ্তানির সমস্যা দূর হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজাক। বিকেলে রাজধানীতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের কৃষি পণ্য রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে প্রণীত খসড়া নিয়ে আলোচনা সভায় তিনি একথা জানান। খসড়া রোডম্যাপ উপস্থাপনায় কৃষি পণ্য রপ্তানির ক্ষেত্রে নানা সমস্যা এবং সম্ভাব্য সমাধানের জন্য বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়। কৃষিমন্ত্রী বলেন, এই রোডম্যাপের সুপারিশের ভিত্তিতে সরকার পদক্ষেপ নেবে। এছাড়া পূর্বাচলে 2 একর জায়গায় প্যাকেজিং হাউস এবং ল্যাব নির্মাণের কথাও জানিয়েছেন মন্ত্রী।